বিসমিল্লাহ রহমানুর রহিম। আমি মোহাম্মদ শাহনেওয়াজ ডালিম, চেয়ারম্যান 8 নম্বর খালদা ইউনিয়ন পরিষদ। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা প্রতীক দিয়ে এই খালদা ইউনিয়নবাসীকে সেবা করার সুযোগ দান করেছে। কিন্তু একটি কুচক্রি মল সর্বক্ষণ আমার পিছে লেগে আছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তারা বিশ্বাস করে না, তারা সর্বক্ষণ চায় এই উন্নয়ন যাতে ব্যাহত হয় তার অবচেষ্টা চালাতে। তাই আমার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্লা 2016 সালে উনি নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী ভোট করছিল, উনি আমার কাছে জামানত হারাইছিল ভোটে। সেই এই নির্বাচনে আবারও আরেকজন খুলনা থেকে আগত বিএনপির প্রার্থী তাকে নৌকা দেওয়ার জন্য নিয়ে আসছিল, কিন্তু সে নৌকা না পাওয়াতে সে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে গতকাল বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে ঘোড়া প্রতীক নিয়ে সারা ইউনিয়নে স্লোগান দিতে দিতে এসে আমার গদাইপুরে যখন পৌঁছায়, সেই সময় রাস্তার ধারে আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় এবং আমার পিতা সম্পর্কে অকথ্যভাবে গালিগালাজ করে এবং আমার কর্মীদের উপরে আক্রমণ করে। তার ফলশ্রুতিতে যাচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আমার 3 জন লোক আহত হন। একজন লোকের হাতে কোপ মারে, সে খুব মারাত্মক জখম আছে, সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর কর্মীরা আহত হয়েছেন, তাদেরকে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব দেখতে যাননি। যারা বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে দাঁড়াচ্ছে তাদেরকে দেখার জন্য, তাদেরকে নিয়ে থানায় মামলা করার জন্য উনি জোরজাপ করে বেড়াচ্ছে। এটা আসলে উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এটা খুবই দুঃখজনক। আমি আশা করব উনি দলের এই থানার সভাপতি, উনি এই উপজেলায় যারা নৌকা প্রতীক পেয়েছেন তাদের পাশে থেকে যেন উনি সহযোগিতা করে, উনি যেন বিদ্রোহীদের সহযোগিতা না করে এবং বিদ্রোহীদের উস্কানিমূলক কথাবার্তা না বলে এই আশাশুনি থানার নৌকাকে পরাজিত না করেন। সেই পাশাপাশি আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আহ্বান জানাব এই খাজরা ইউনিয়ন শান্তিতে যাতে আমি নির্বাচন করতে পারে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার জন্যে যথাযথ ব্যবস্থা দানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আহ্বান জানাবো, যেন সবাই নিরপেক্ষ দৃষ্টিতে নিরপেক্ষভাবে যেন খাজরা ইউনিয়নের নির্বাচনটা সুষ্ঠু হয়, সবাই আমার সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং ইউনিয়নবাসীকে আমি বলবো, আমার নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, সবাইকে ধৈর্যের সঙ্গে ভোটের মাঠে মোকাবেলা করে নৌকাকে জয়লাভ করাতে হবে এবং ইনশাল্লাহ আমি মনে করি নৌকার জয় সুনিশ্চিত। খাজরা ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে নৌকার এখান থেকে জয় হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।